হ্যালো ফ্রেন্ডস, আমার অ্যান্সি ফ্যামিলি ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভীষণ ভালো আছি, আর আমার ছোট্ট অ্যান্সিও ভীষণ ভালো আছে। তো আমার তরফ থেকে এবার আমার ফ্যামিলির তরফ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার। তোমাদের বছরটা যেন ভীষণ ভালোভাবে কাটে, খুব আনন্দ করে তোমরা বছরটা কাটাও। তোমাদের সবাই যেন সুস্থ থাকো, ভালো থাকো, তোমাদের পরিবারের সবাই যেন সুস্থ থাকে, তাই কামনা করব। তো আজকে আমি তোমাদের সঙ্গে যে ভিডিওটা শেয়ার করতে চলেছি, নিউ ইয়ারে আমি সেরকম কোথাও যেতে পারিনি, জানো সবাই আমার ছোট্ট অ্যান্সিকে নিয়ে আমি কোথায় আর যাবো, কারণ চারি জায়গায় এখন প্রচণ্ড ভিড়, এখন যাওয়াটা সম্ভবও নয়। তো এই জন্য আমি কোথাও যেতে পারিনি, তো বাড়িতেই আমরা খাওয়া দাওয়া করেছি, এইভাবেই আমাদের নিউ ইয়ারটা কেটেছে। তো আমরা যখন এতে গেছিলাম, ট্রেড ফেয়ারে গেছিলাম, তো ট্রেড ফেয়ারে যখন গেছিলাম তারপর আমরা ঘুরে গেছিলাম হচ্ছে চার্চে। তো আমরা গেছিলাম অক্সিলিয়াম প্যারিসে, তো তারই কিছু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। সেই জন্য ভাবলাম যে অক্সিলিয়াম চার্চের ভিডিওই তোমাদের সঙ্গে শেয়ার করব। বছরের শুরুটা যিশুর নাম নিয়েই শুরু হোক, সেটাই চাইবো। তো বন্ধুরা, আমার ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগবে। যারা অক্সিলিয়াম প্যারিসে এখনও আসোনি, কোনো দিনেও আসোনি, ঘুরে যেও, তোমাদেরও ভীষণ ভালো লাগবে। খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। 25শে ডিসেম্বরে ওখানে একটা সম্মেলনী ছিল শুনেছি, তো খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। তোমরা এখনও যারা আসোনি তো চার্চটা ঘুরে যেও, ভীষণ ভালো লাগবে তোমাদের। তো দেখো ভিডিওটা, তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের ভিডিওটা।
সকালে সবজি, ফুলকপি, আলু ভাজা আর রুটি, আর দুপুরবেলা হচ্ছে এই যে এখানে শিম আর উচ্ছে আলু ভাজা, আর এখানে হচ্ছে এটা কী মাছ বলো তো, এটা হচ্ছে শঙ্কর মাছ। তো আমরাই বললাম বাবাকে যে মাংস তো খুবই খাওয়া হয়, তো মাংস বাদ দাও আজকে শঙ্কর মাছ খাবো। তো আজকে আমরা শঙ্কর মাছ খাচ্ছি, এই যে শঙ্কর মাছের ঝাল একদম মাখা মাখা, শঙ্কর মাছের ঝাল, আর এই যে হচ্ছে রাত্রির আলুর দম, একটু ডাল করে নেবো। এই হচ্ছে আমাদের মেনু, ডাল আর পাঁপড় ভাজা, একটু ওই যাওয়া যখন খাবো তখন করে নেবো। এই হচ্ছে আমাদের হ্যাপি নিউ ইয়ারের খাওয়া দাওয়া, বছরের প্রথম। এই হচ্ছে আমাদের খাওয়া দাওয়া। তো তোমরা কী কী খাচ্ছ নিউ ইয়ারে, কীভাবে এনজয় করছো অবশ্যই কমেন্ট করে জানিও, ভিডিও করো তোমরাও। তো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো আমার তরফ থেকে আবারও তোমাদেরকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার, আমার ফ্যামিলির তরফ থেকেও জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার। তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন, তোমাদের যেন এই বছরটা ভীষণভাবে ভালোভাবে কাটুক, খুব আনন্দভাবে তোমাদের কাটুক, তো এই কামনাই করব। তো আবার নতুন কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।